কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ভূমিকম্প, কম্পনের তীব্রতা 6.8। ভূমিকম্পের জেরে 7:27 থেকে 7:33 পর্যন্ত বন্ধ ছিল কলকাতার মেট্রো পরিষেবা। কয়েদিদের নিরাপত্তায় খুলে দেওয়া হয় জলপাইগুড়ির জেলের সেল। কেঁপে উঠে রাজধানী দিল্লি, কাঁপল পাটনা, গুয়াহাটিও বন্ধ করে দেওয়া হয় রাজধানীর মেট্রো পরিষেবা। কম্পনের কেন্দ্রস্থল মায়ানমার, মায়ানমারে কম্পনের তীব্রতা 7। মায়ানমারে রয়েছে মোহনবাগান ফুটবল দল, সবাই নিরাপদেই আছেন। মমতা মোদীকে একযোগে নিশানা সোনিয়ার, আধাদের অভিযোগ তুলে দুজনকে বসালেন এক আসরে। মমতা রাজ্যকে আর দেশবাসীকে ধোকা দিয়েছেন মোদী, তোপ কংগ্রেস সভানেত্রী। মোদী মমতা মুদ্রার এপিটোপিট মন্তব্য সোনিয়া গান্ধীর, মন্তব্যে তীব্র বিরোধিতায় ডেরেক ওব্রায়েন, কোন সাহসে তুলনা করলেন, বিবৃতিতে প্রশ্ন ডেরেকের। কালনার সভা থেকে কেন্দ্রকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, নাম না করে বসন্তের কোকিল বলে কটাক্ষ।